কলহ এবং পারিবারিক যে অশান্তি, এই জিনিসটা সন্তানের উপর মানসিক ভাবে কি প্রভাব ফেলতে পারে? বাবা মায়ের কলহ সন্তানের উপরে অনেক বড় ধরনের নেতিবাচক একটা প্রভাব ফেলে। আমরা সাধারণত যেটা দেখি, আমরা বলি যে সাইকোলজিক্যাল যে আমাদের যে নিয়মে আমরা বলছি যে একটা শিশু জন্মের পর থেকে প্রথম 5 বছর হচ্ছে তার বিকাশের সময়, তার মানসিক তার নৈতিক এই বিকাশগুলো সাধারণত প্রথম 5 বছরের মধ্যে হয়ে যায়। যেমন যদি আমরা একটা বাচ্চাকে এইভাবে বড় করি যে প্রতিটা জিনিস যদি একদম নিয়ম মাফিক, যেমন কোন টাইমে সে পটি করবে, কোন টাইমে সে খাবে, কোন টাইমে সে ঘুমোবে, ঠিক এইরকম যদি একদম তার জীবনটাকে যদি ছকের মধ্যে বেঁধে দেই, যদি খুব টাইম মেনটেন করি, তাহলে হবে কি, এই বাচ্চাটা বড় হয়ে অতিরিক্ত পাঞ্চুয়াল হবে, এতটাই বেশি পাঞ্চুয়াল হবে যেটা তার একটা নেতিবাচক প্রভাবও তার উপর পড়তে পারে। কারণ দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় সে দেখা যাচ্ছে টাইমের এদিক 1 মিনিট 2 মিনিট বা 5-10 মিনিট এদিক সেদিকও সে সেটাকে মেনে সহজভাবে মেনে নেবে না, কিন্তু স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে তো আমাদের অনেক সময় এরকম হতেই পারে। তো পরিবারে যখন বাবা মায়ের মধ্যে এক ধরনের নেতিবাচক রিলেশন থাকে এবং সেই তাদের মধ্যে যে কনভারসেশন প্ল্যান অথবা তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা কলহ, এই কলহ যদি সন্তানের প্রত্যক্ষ সন্তানের সামনে যদি সে এগুলো দেখে, তাহলে কিন্তু এটা তার উপর অনেক বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে, তার মানসিক বিকাশকে অনেক বেশি ব্যাহত করবে এবং এই বাচ্চাটাই এক ধরনের খিটখিটে মেজাজের হবে, অতিরিক্ত বদরাগী হবে এবং তার মনের ভেতরে চেপে থাকা ক্ষোভটাকে সে তার বহির্জগতে, সে যখন স্কুলে যাবে বা বাহিরে যাদের সাথে সে মিশছে তাদের উপর সে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমরা যেটা বলি বাবা মাকে যে আপনারা যতদূর চেষ্টা করবেন, কারণ সংসার মানেই ছোটখাটো বিষয় নিয়ে খোটাখুটি লাগতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু বিষয়টা যদি এমন পর্যায়ে চলে যায় যে না খুব সীমা গণ্ডি পার করে চলে গেল তাদের সম্পর্কের, তখন আমরা তাদেরকে বলি যে আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন এসব নেগেটিভ বিষয়গুলো সন্তানের সামনে শো না করার জন্য। আপনারা যতটুকু পারেন নিজেরা সেটাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন এবং নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন, যেন আপনার সন্তান আপনাদের ভেতরের এই রিলেশনটাকে তেমন একটা উপলব্ধি করতে না পারে। আর তার চেয়েও যদি খারাপ কিছু হয় তখন তাদের উপর ছেড়ে দিই, তারা সিদ্ধান্ত নেবেন যে আসলেই কি আপনারা কন্টিনিউ করতে চান কিনা। আপনাদেরকে সবার আগে চিন্তা করতে হবে, যেহেতু আপনার সন্তান রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে চিন্তা করা উচিত। তো যদি মনে করেন আপনাদের এই রিলেশনকে আপনারা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না, তাহলে আমার মতে আপনারা একটা সিদ্ধান্ত চলে যান, অথবা আপনারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে সেটাকে আপনারা একটা ভালো পজিশনে নিয়ে আসেন, যেন আপনার সন্তান সেটা তার এফেক্টেড না হয়।